একটা এক্সাম্পল দিচ্ছি, সোরিয়াটিক আর্থ্রাইটিস, তার মধ্যে একটা সাইজেবল পপুলেশন, তার চামড়ার অসুখটা মেথোট্রেক্সেটে খুব ভালো কাজ করে। আচ্ছা, কিন্তু আর্থ্রাইটিস বাতের সমস্যাটা কিন্তু মেথোট্রেক্সেটে ভালো কাজ অনেকের করে না। সেরকম হতেই পারে যে চামড়াটা কন্ট্রোল রাখার জন্য আপনি মেথোট্রেক্সেট ইউজ করলেন, কিন্তু আর্থ্রাইটিস এর জন্য আপনি অন্য বায়োলজিক্যাল কোনো ডিমান্ড ইউজ করলেন। মেন বক্তব্যটা হচ্ছে যে হার মানার কোনো গল্প নেই, এবং লস্ট হোপ, আমার আর কিছু হবে না, আমার বাত হয়েছে সুতরাং জীবনটা বরবাদ, তারও কোনো গল্প নেই। এবং বাত হওয়া সত্ত্বেও মানুষ নর্মাল লাইফ লিড করতে পারেন, এবং পৃথিবীতে এর ভুরি ভুরি এক্সাম্পল আছে, মানে হলিউড থেকে আরম্ভ করে এর এক্সাম্পলের কোনো শেষ নেই। আমি ডাক্তার হিসাবে মানুষের নাম করতে পারি না, কিন্তু এমন এমন মানুষের এই ধরনের আর্থ্রাইটিস আছে, শুনলে আপনারা অবাক হয়ে যাবে যে এটা হতে পারে। তার মানে কি এই রোগ থেকে আমরা কখনো একেবারে রেহাই পেতে পারবো? যদি প্রপারলি চিকিৎসা করা যায় তাহলে 20% পেশেন্ট দীর্ঘ সময়ের জন্য ওষুধ মুক্ত থাকতে পারে। তার মানে ধরুন ব্লাড প্রেশার বা সুগারের যেমন চিকিৎসা, ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের চিকিৎসাতে আমরা কি বলি যে ওষুধ খেয়ে আমাদের আর্থ্রাইটিসটা কন্ট্রোলে থাকবে, আমাদের সুগার কন্ট্রোলে থাকবে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে। সাধারণ বলছি, আমার চোখের চশমাটা যদি আপনি দেখেন, আমি চশমাটা পরেছি বলে আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছি, চশমাটা খুলে ফেললে আপনাকে দেখতে পাবো, তার মানে চশমাটা পরেছি বলে আমার চোখ ভালো হয়ে গেছে তা না। চশমাটা আমার ফাংশনাল এবিলিটির জন্য একটা এসেনশিয়াল ইনস্ট্রুমেন্ট। ঠিক তেমনি আর্থ্রাইটিসে বেশিরভাগ লোকের ক্ষেত্রে সুস্থ থাকার জন্য ওষুধ একটা এসেনশিয়াল ব্যাপার, কিন্তু যদি প্রপারলি চিকিৎসা হয় এবং সঠিক সময়ে হয় তাহলে 20% মতো লোক আপনার দীর্ঘ সময়ের জন্য ওষুধ ফ্রি থাকতে পারে। কিন্তু আপনাকে চিকিৎসকের একটা পরামর্শে থাকতে হবে যাতে উনি আবার বাড়লে বা কোনো রকম চেঞ্জ হলে যাতে উনি ইন্টারভেন করতে পারেন। আর স্যার, এই যে অটো ইমিউন ডিজিজ আমরা খুব শুনি আজকাল, এই অটো ইমিউন ডিজিজ বলতে আমরা ঠিক কি বুঝি? অটো ইমিউন কথাটার মানে হচ্ছে যে আপনার আমার নিজের শরীরের যে কোষেরা বা সেলেরা, তারা নিজের শরীরের বা কোষের অন্য সেলকে চিনতে পারছে না, বা চিনতে পারলেও ভুলভাবে চিনতে, এবং এই ভুল চেনার জন্য তার রেসপন্সটাও ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, মানে ভুল রেসপন্স হচ্ছে। আমি ধরুন আপনাকে চিনি, আপনাকে দেখে আমি হাসলাম, কিন্তু আমি আপনাকে চিনি না, আমি একটা থ্রেটেন্ড ফিল করলাম যে আপনি আমাকে হয়তো মারবেন, সেই জন্য আমি আপনার দিকে আগেই একটা লাঠি নিয়ে পেরে গেলাম। সো মিসজাজমেন্টের জন্য মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে ইন দ্য রেসপন্স। আমি যদি পারলাম কিনা বোঝাতে জানি না, কিন্তু রেসপন্সটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, তার কারণটা হচ্ছে আমি বুঝতেই ভুল করছি যে আমার সামনে কে। এইটাই হচ্ছে অটোইমিউন ডিজিজের ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই করোনার সময়তে যেটা আপনারা অনেকেই শুনছেন যে একটা ইমিউন ট্রিগার হচ্ছে, ইমিউনোলজিক্যাল একটা রেসপন্স হচ্ছে, সেটারও গল্পটা তাই যে করোনা ভাইরাসের অ্যাটাকের পরে নিজের শরীরের সেল তার নিজের শরীরকে না চিনতে পেরে ভুল রেসপন্স করছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স করছে, যার জন্য একটা সাইটোকাইন স্টর্ম হয়ে যাচ্ছে। এই বিভিন্ন আর্থ্রাইটিসে, রুমাটয়েড আর্থ্রাইটিস, SLE, এই জাতীয় বিভিন্ন আর্থ্রাইটিসে কিন্তু সাইটোকাইন স্টর্ম না হলেও সাইটোকাইন এক্সেস হয়, সেটাই আর্থ্রাইটিসের ড্রাইভার। সেটা হচ্ছে যে এই রুমাটয়েড আর্থ্রাইটিসের অটোইমিউন কন্ডিশনেতে সেলেরা নিজেদেরকে, নিজেদের লোককে না চিনতে পেরে ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সে সাইটোকাইন গুলো বাড়াতে আরম্ভ করে। বিভিন্ন সাইটোকাইন আছে, যেমন TNF আলফা, ইন্টারলিউকিন 1, 3, 6, 13, 27, অ্যাক্রস দ্য বোর্ড সাইটোকাইন এক্সেস। এবার এই সাইটোকাইন এক্সেসের জন্য শরীরের ওই যেটা বললাম, ওই সাইনোভিয়াল মেমব্রেন গুলো তখন ফুলতে আরম্ভ করে, লাংস, হার্ট, কিডনি, লিভার সব জায়গাতেই তখন ইনভলভমেন্ট থাকে। সো দ্যাট বিকামস এ মাল্টি সিস্টেম ইলনেস। একটা জয়েন্টের ব্যথা বাদ আস্তে আস্তে প্রোগ্রেস করে সারা শরীরের একটা অসুখে তখন পরিণত হয়।
আচ্ছা, আর এই করোনা করোনা টাইমে আমরা আরেকটা কথা খুব শুনেছি, যেটা হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিরও অনেক রকমের ওষুধ বেরিয়েছে, সেটা কতটা মানে কাজে লাগে? অ্যান্টিবডি মানে আপনার শরীরের নিজের সেল একটা কোনো ইনসাল্টের এগেইনস্টে এক ধরনের জিনিস তৈরি করে, সেটাকে বলে ইমিউনোগ্লোবুলিন বা লেম্যানস ল্যাঙ্গুয়েজে অ্যান্টিবডি। আপনি যদি শরীরের সেলগুলোর যারা ফাইটিং সেল মানে শরীরের যে আর্মি, আপনার শরীরে তো একটা সেট অফ আর্মি আছে যারা আপনাকে প্রোটেক্ট করে রেখেছে সব বহিরাক্রমণের হাত থেকে, সে বহিরাক্রমণ করোনাই হোক, ব্যাকটেরিয়াই হোক, ফাঙ্গাসই হোক, যাই হোক, তো আপনার আর্মি দুভাগে আপনি ভাগ করতে পারেন। একদল আর্মি আছে যারা সেল মিডিয়েটেড ইমিউনিটি, মানে সেই আর্মিরা যে ভাইরাসটি ঢুকলো বা যে ব্যাকটেরিয়াটি ঢুকলো বা যে ফাঙ্গাসটি ঢুকলো বা যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হলো ইন কেস অফ আর্থ্রাইটিস, যে বুঝতে পারছে না যে আমারই শরীরের লোক, তাকে খেয়ে ফেলার চেষ্টা করে, সেটা হচ্ছে সেল মিডিয়েট, নিজে নিজেকে 1:1 খেয়ে ফেলার চেষ্টা করে। আরেক ধরনের আছে যারা ইমিউনোগ্লোবুলিন তৈরি করছে, অ্যান্টিবডি তৈরি করছে, যাতে ওই ধরনের লোকগুলোকে পরাজিত করা, ট্যাকল করা। করোনার জন্য আপনি যে অ্যান্টিবডির গল্পটা শুনছেন, সেটা হচ্ছে যে মাইল্ড করোনাতে যাদের রিস্ক ফ্যাক্টর আছে তারা একটা নতুন অ্যান্টিবডি ককটেল বেরিয়েছে, সেই ককটেলটা ইউজ করতে পারেন যাতে করোনার এফেক্টটা কম। কিন্তু উল্টো দিকে যেটা আপনাকে আমি বলছিলাম যে সাইটোকাইন স্টর্মের যে ব্যাপারটা, সেখানেও কিন্তু অ্যান্টিবডির একটা রোল রয়েছে, যে এক্সেসিভ যদি অ্যান্টিবডি তৈরি হতে আরম্ভ করে বডিতে এগেইনস্ট দ্য করোনা, সেটাও কিন্তু ভালো না। ঠিক যেমন আর্থ্রাইটিসের এগেইনস্টে যদি বেশি অ্যান্টিবডি শরীর তৈরি করে তাহলে সেটা আবার ওই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা মিসঅ্যাপ্রোপ্রিয়েট, সেটাও কিন্তু ভালো। তো সব কিছুর একটা সাম্য রাখতে হবে, মানে একটা ইকুইলিব্রিয়াম রাখতে হবে, ইকুইলিব্রিয়ামের বাইরে চলে গেলে মুশকিল। ইনসিডেন্টালি আপনাকে একটা কথা বলতে পারি যে অনেক শরীরের ক্যান্সারের মূল কথাটাও কিন্তু এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স, মানে গ্রোথ হচ্ছে একটা সেলে, সেই গ্রোথটা একটা সার্টেন গ্রোথ হয়ে বন্ধ হয়ে যায় নর্মাল কোর্স, তাই ক্যান্সার হচ্ছে না সবাইকার, তা তো সারা পৃথিবীর এক মানে সবাইকার ক্যান্সার। কিন্তু যাদের আনফর্চুনেট ক্যান্সার হচ্ছে তাদের বেশ কিছু লোকের ওই গ্রোথ কন্ট্রোলিং যে ফ্যাক্টরটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সবসময় মনে রাখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সটার উপরেই কিন্তু হেলথ দাঁড়িয়ে আছে। এনিথিং হুইচ ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ডিজিজ, অসুখের মানেই হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তবে স্যার, সাধারণ মানুষের জন্য আপনি কি টিপস দেবেন যাতে আমাদের এই প্রবলেম, যদি আমাদের কোনো বাতের ব্যথা হয় তাহলে কিভাবে আমরা একটু কন্ট্রোলে রাখতে পারি? সাধারণ মানুষের জন্য প্রথম কথা হচ্ছে ওজন বাড়াবেন না, বাতের ব্যথায় ওজন বাড়ানো চলবে না, এমনিতেও ওজন বাড়ানো চলবে না, এরকম নয় যে আপনি খুব ওজন বাড়াবেন অন্য কাজে খুব ভালো হয়, করোনাতেও ওজন বাড়ানো চলবে না, বাতের লোকের একদমই ওজন বাড়ানো চলবে। সেকেন্ড হচ্ছে সিগারেট এবং অ্যালকোহল, স্মোকিং এবং অ্যালকোহল বাতেতে চলে না, খারাপ হয়, মানে আমি বলছি এইগুলো বেশি হলে খারাপ হবে, ওজন বাড়লে খারাপ হবে, স্মোক করলে খারাপ হবে, অ্যালকোহল খেলে খারাপ হবে। ডেইলি রেগুলার কিছুটা এক্সারসাইজ করতে হবে, এছাড়া সময় মতন ঠিক চিকিৎসক দেখাতে হবে, অসুখ কমে গেলে নিজের থেকে ওষুধ বন্ধ করে দেওয়া যাবে না যতক্ষণ না চিকিৎসক ওষুধ বন্ধ করছে, ডায়াগনোসিসটা ভালো করে জেনে বুঝে নিতে হবে যে আমার এই অসুখ হয়েছে, যাতে অন্য কিছু হলে আপনি সেই ফিডব্যাকটা পারেন দিতে। আনফর্চুনেটলি যদি আপনার অন্য কোনো অসুখ হয় যার জন্য আপনাকে হসপিটাল যেতে হচ্ছে, তাহলে আপনি যে বাতের অসুখ খান সেইটা পরিষ্কার করে বলতে হবে। অনেকে আছেন হয়তো বাতের জন্য স্টেরয়েড খান, তো সেইটা না বললে ডাক্তারবাবু অন্য সিচুয়েশন বুঝতেই পারবেন না যে আপনি স্টেরয়েড খাচ্ছেন। সো এই ব্যাপারটা পেশেন্টদের পরিষ্কার করে জানতে হবে যে আমার এই অসুখ, আমার এই চিকিৎসা চলছে এবং এইটা কনভে করতে, আর নিজের থেকে ওষুধ বন্ধ করে দেবার আমাদের একটা প্রবল আমি দেখেছি টেন্ডেন্সি আছে,
সেটাকে বন্ধ করতে হবে, এবং চিকিৎসকের আন্ডারে থাকতে হবে, সেটা 3 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, যেমন আপনার ডাক্তারবাবু আপনাকে বলবেন, কিন্তু তার সাথে কন্ট্যাক্টটা রাখতে হবে। তা নাহলে কিন্তু এই ধরনের ওষুধ খেলে তার অজস্র পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো আপনি নিজে সবটা ম্যানেজ করে নেবেন সেটা কিন্তু একদমই ঠিক কাজ নয়।